রেললাইনের উপর তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ। তীব্র আতঙ্ক ছড়ালো নিত্য যাত্রীদের মধ্যে। কাকিনাড়ার ঘটনায় চাঞ্চল্য। রেললাইনের মাঝেই উদ্ধার বোমা, অফিস টাইমের ভিড়ের মাঝে কাকিনাড়া স্টেশন থেকে উদ্ধার বোমা। একটুর জন্য বেঁচে গেল কয়েকশো মানুষের প্রাণ। তবে চব্বিশ ঘন্টা নিরাপত্তা থাকা সত্ত্বেও ট্রেন লাইনের মাঝে কি করে এলো এই বোমা, সেই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পর থেকেই উত্তেজনা ও চাপা আতঙ্ক নিত্যযাত্রীদের মনে। কারো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। হাজার হাজার যাত্রী যাচ্ছে এখানে এখান দিয়ে। হ্যাঁ, আরও সিকিউরিটি বাড়ানো, আরপিএফ বাড়ানো, যাতে কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। সাধারণ মানুষ তো রেলের উপরই নির্ভরশীল ম্যাক্সিমাম। শনিবার সাত সকালে কাকিনাড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় একটি বোমা। অফিস টাইমে যখন স্টেশন চত্বরে নিত্যযাত্রীদের ভিড়, সেই সময় জানা যায় স্টেশন চত্বরে বোমা রয়েছে। যতক্ষণে বোমার খোঁজ মেলে ততক্ষণে ওই বোমা যে রেললাইনেই ছিল তার উপর দিয়ে ট্রেন চলে গেছে। সৌভাগ্যবশত বোমা ফেটে কোনো দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, একটা শোনা গেল এখানে একটা বোম পাওয়া গেছে একটু ব্রিজের আগে। তারপরে দুনিয়ার আরপিএফ জিআরপি এসে ওটা মানে সংগ্রহ করে নিয়ে গেল। একটাই মনে হয়েছিল, আমি দেখতে যাইনি, কিন্তু দুনিয়ার আরপিএফ পুলিশ এসে ওটাকে ট্যাকেল করলো। দেখলাম একটু তো এসব পেলে আতঙ্ক তো লাগে মানুষের, একটু কেমন যেন লাগে না বোম ফোম পাওয়া গেলে। তারপরে জিআরপি আরপিএফ এর প্রচুর ডিউটি ভালো, তাও এরপরে এসব হচ্ছে কি করে জানি। সিসিটিভি ক্যামেরা সামনে লাগানো আছে, দুনিয়ার এ আছে ক্যামেরা ট্যামেরা সব বোঝা যাবে। মানে ট্রেন উপর দিয়ে যাচ্ছে তাই দেখলাম আমি, বম তুললাম মাঝখানে আছে আর ট্রেন উপর দিয়ে যাচ্ছে। এরম কেউ মানুষ বুঝতে পারছে না, এরম সেরম কিছু হয়নি, কিন্তু এটা আতঙ্কেরই জিনিস। কথার কথা বম টম পাওয়া যাওয়া মানে কি আতঙ্কেরই জিনিস। হ্যাঁ, ফেটে গেলে তো অবশ্যই বড় দুর্ঘটনাই ছিল। বোমার খবর চাউর হতেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে চার নম্বর লাইনে সমস্ত ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়। বোমার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ বাহিনী, জিআরপি বাহিনী। খবর দেওয়া হয় বোমা বিশেষজ্ঞদেরও। অতি সাবধানতা অবলম্বন করে সমস্ত দুর্ঘটনা এড়িয়ে উদ্ধার করা হয় ওই বোমা। স্টেশন চত্বর দুর্ঘটনামুক্ত হলেও চাপা আতঙ্ক রয়ে গিয়েছে নিত্যযাত্রীদের মনে। আমি তো একমাত্র শুনলাম যে একটা বোম পাওয়া গেছে ওইখানে রেলের লাইনের ধারে। এই তো আমরা তো রেললাইনের ধারে, হ্যাঁ বললো মাঝখানে শুনলাম। মানুষের জীবন নিয়ে খেলা। হ্যাঁ, আমি এখন কাই যাচ্ছি। এই তো শুনলাম যে রাস্তাঘাটে এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় হতে পারে, মানুষের মানে নিরাপত্তার কোনো ঠিক নেই। যখন তখন মানুষের হাতের মুঠের মধ্যে জীবন নিয়ে বাড়ির দিয়ে বেরোবে, এটা ঠিক না, তার একটা ব্যবস্থা দরকার আছে। স্টেশনে চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো সেই নিয়েই উঠে আসছে প্রশ্ন। পুরো বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে রেল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কাকিনাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।